ভারত মহাসাগরে উপকূলীয় বিভিন্ন যে দেশ আছে, অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরের চারপাশে, এই দেশগুলোর সমন্বয়ে একটা এসকা প্যানেলের বৈঠক হয়। এই বৈঠকে প্রতিটা দেশ থেকে নাম প্রস্তাব করা হয়, সেই নামগুলোকে একটা সিরিয়াল করে একটা টেবিল আকারে সাজানো হয়। এরপর সেই টেবিলের থেকে সিরিয়াল অনুসারে একটার পর একটা নাম এক একটা ঘূর্ণিধরের জন্য দেওয়া হয়। যখনই ঘূর্ণিধর ডিক্লেয়ার করা হয়, তখন যে সিরিয়ালের যে উপর দিকে থাকে, প্রথম থাকে, সেই নামটা প্রথমে দেওয়া হয়। এরপর ওই নামটা একবার দেওয়া হওয়ার পর ওটা নামটা ওখান থেকে ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী যে সিরিয়াল থাকে, পরবর্তী ঘূর্ণিধরের জন্য পরবর্তী নামটা দেওয়া হয়। এইভাবে ঘূর্ণিধরের নামকরণ করা হয়। মানে সিরিয়ালটা মানে আপনি যে নামগুলো প্রস্তাব করেন, মানে কীভাবে প্রতি মাসে দেন, কীভাবে এটা? না, এটা এক বছর বা দুই বছর পর একটা বৈঠক হয়, সেই বৈঠকে একবার একটা বছরের জন্য পুরো বছরে নাম একবার দিয়ে রাখা হয়। ভারত মহাসাগরের উপকূলীয় যে দেশগুলো আছে, এই দেশগুলোর সমন্বয়ে যেটা RSMC, যেটা দিল্লি ভারতের বৈঠক সমন্বয়ের একটা বৈঠক হয়, সেখানে অন্যান্য দেশগুলো যারা থাকে সব দেশ থেকে নাম প্রস্তাব করা হয়। না না, বৈঠকে দেওয়া হয়েছে, এনিমালের নামটা দেওয়া হয়েছে ওমান থেকে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত কোনো নাম দেওয়া? সব দেশ থেকে নাম দেওয়া থাকে, যেমন বিপর্যয় ছিল, বাংলাদেশের নাম দেওয়া।